শ্রী মা শারদা, স্বামী নিরাময়ানন্দ মহারাজ। তীর্থে ও তপস্যায় এক সপ্তাহ পরে কাশীপুর হইতে শ্রী শ্রী ঠাকুরের পুত অস্থির কৌটার সঙ্গে শ্রী শ্রী মাকেও ভক্ত বলরাম বসুর বাটিতে আনা হইল। জন্মাষ্টমীর দিন ওই অস্থির কিয়দংশ ভক্ত রামবাবুর কাঁকুড়গাছি জগদ্দানে সমাধিস্থ করা হয়। এই ব্যাপার লইয়া গৃহস্থ ও ত্যাগী ভক্তদের মধ্যে মতবিরোধের কথা শুনিয়া শ্রী শ্রীমা বলিয়াছিলেন, এমন সোনার মানুষই চলে গেল, দেখেছ গোলাপ, এখন ছাই নিয়ে ঝগড়া। শ্রী শ্রী ঠাকুরের অদর্শনে তাহার সাক্ষাৎ সেবাধিকার হইতে বঞ্চিত হইয়া শ্রী শ্রীমার জীবন এ সময় দুর্বহ হইয়াছিল। মাঝে মাঝে তাহার মনে হইত, কি হবে এ কষ্ট সহ্য করে, চলে যাই তাঁর কাছে। একদিন ঠাকুর দেখা দিয়ে বলিলেন, না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। 15ই ভাদ্র মাকে লইয়া ভক্তেরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করিলেন। সেখানে যদি তাহার বিয়োগ বেদনার উপশম হয়, সঙ্গে যোগীন্দ্র, গোলাপমা ও লক্ষ্মীদিদি চলিলেন। পথে দেওঘর, কাশী ও অযোধ্যায় দর্শনাদি করিয়া তাহারা বৃন্দাবনে পৌঁছাইলেন। ব্রজধামে আসিয়া মায়ের মনে শ্রী রাধিকার মহাবিরহের ভাব জাগিয়া উঠিল। অজস্র ধারায় মা কাঁদিতে লাগিলেন। শ্রী রামকৃষ্ণ কৃপাধন্যা যোগিনমা কিছুদিন পূর্বে তপস্যার্থে এখানে আসিয়াছিলেন, তিনিও মায়ের গলা জড়াইয়া ধরিয়া কান্নায় যোগ দিলেন। শ্রী রামকৃষ্ণ আর থাকিতে পারিলেন না, দেখা দিয়া বলিলেন, এত কান্না কেন? তারপর হইতে ঘন ঘন দর্শন লাভ করিয়া মায়ের মন আনন্দে ভরিয়া উঠিল। বালিকার মতো স্বতঃস্ফূর্ত আনন্দে তিনি মন্দিরে মন্দিরে দেবতা দর্শন করিয়া বেড়াইতে লাগিলেন এবং পায়ে বাতের ব্যথা লইয়াও শ্রীকৃষ্ণের লীলাভূমি পরিক্রমা করিলেন। একদিন রজনীতে বংশীধ্বনি শ্রবণে রাধারানীর ভাবে আকুল হইয়া মা ছুটিয়া চলিয়াছেন। সুদীর্ঘ সৈকত অতিক্রম করিয়া যমুনা তীরে পৌঁছিয়া ভাবের আবেশে পড়িয়া যান। সঙ্গিনীরা অনুসন্ধান করিতে করিতে সেখানে আসিয়া তাহাকে ফিরাইয়া লইয়া যায়। কালাবাবুর কুঞ্জে থাকাকালে মা এত গভীর ধ্যানে মগ্ন হইয়া যাইতেন যে তাহার কানের কাছে জোরে জোরে বারংবার নাম শুনাইলে তবে সে ধ্যান ভাঙিত। মুখে মাছি বসিয়া যাইত, তিনি কিছু টের পাইতেন না। এই সময় শ্রী রামকৃষ্ণ তাহাকে দর্শন দিয়া যোগীন্দ্রকে দীক্ষা দিতে বলেন। দ্বিধাবশত মা প্রথমে ইহা পালন করেন নাই, কিন্তু বার বার তাহার ঐরূপ দর্শন হইতে লাগিল। শেষে যখন জানিলেন যে যোগীন্দ্রের পূর্বে দীক্ষা হয় নাই, উপরন্তু ঠাকুর তাহাকেও দর্শন দিয়া মায়ের কাছে দীক্ষা লইতে বলিয়াছেন, তখন আর তাহার দ্বিধা রহিল না। বৃন্দাবন হইতে একবার হরিদ্বারে গিয়া মা ব্রহ্মকুণ্ডে শ্রীরামকৃষ্ণের কেশ নখাদি বিসর্জন দিয়া আসেন। ফিরিবার পথে জয়পুর আজমির হইয়া প্রয়াগ সঙ্গমে স্নান করিয়া মা কলিকাতায় আসিলেন। বলরামবাবুর বাটিতে পক্ষাধিককাল থাকার পর গোলাপমাকে সঙ্গে লইয়া তিনি কামারপুকুর যাত্রা করেন। মাসখানেক পরে গোলাপমা চলিয়া আসিলে শ্বশুরের শূন্য ভিটায় মায়ের জীবনের এক নূতন অধ্যায় শুরু হইল। শ্রী রামকৃষ্ণ একসময় তাহাকে বলিয়াছিলেন, কামারপুকুরের ভিটাটি একেবারে ছেড়ো না, সেইখানে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে, আর ভগবানের নাম করবে। সত্যই এ সময় তাহাকে ওইভাবেই জীবনযাপন করিতে হইয়াছিল। কতদিন লবণের অভাবে শুধু ভাতই খাইয়াছেন। এত কষ্টের মধ্যেও তিনি কাহাকেও নিজের অবস্থার কথা জানান নাই। একান্তভাবে ঈশ্বরের ওপর নির্ভর করিয়া তিনি এই সময় নিঃসঙ্গ জীবনযাপন করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণের পূর্ণ স্মৃতি তখন তাহার একমাত্র অবলম্বন ছিল। পল্লীবাসীদের সমালোচনায় এই সময় মা আবার অলঙ্কারাদি খুলিতে গিয়াছিলেন।
শ্রীরামকৃষ্ণ অমনি দেখা দিয়া বলিলেন, খুলো না, বৈষ্ণবতন্ত্র জানো? শ্রী শ্রী মা না বলায় তিনি বলিলেন, আজ গৌরদাসী আসবে, তার কাছে শুনে নিও। সত্যই সেদিন সন্ন্যাসিনী গৌরীমাতা আসিলেন। মা তাহাকে সব কথা বলিলে আনন্দে বিস্ময়ে তিনি বৈষ্ণবতন্ত্রের কথা প্রসঙ্গে চিন্ময় স্বামীর গল্পটি বলিলেন। এক সতী সাধ্বী স্বামীর জীবৎকালে কাঁচে চুড়ি পরিতেন। পতির দেহত্যাগ হইলে সৎকারাদির পর তিনি কাঁচে চুড়ি ভাঙিয়া ফেলিয়া সোনার বালা পরিলেন। সকলে জিজ্ঞাসা করায় বলিলেন, আমার স্বামীর দেহ এতদিন এই কাঁচের মতো ক্ষণভঙ্গুর ছিল, সেই অনিত্য ভঙ্গুর দেহ চলে গিয়েছে, এখন তিনি নিত্য অখণ্ড স্বরূপ, তাই আমি কাঁচের চুড়ি ছেড়ে সোনার গয়না পরেছি। এই সব শুনিয়া ও গৌরীমাকে কাছে পাইয়া মায়ের মনে সাহস ও বিশ্বাস বাড়িয়া গেল। বিরহ ব্যথা অসহ্য হইয়া উঠিলে শ্রীরামকৃষ্ণ দর্শন দিয়া তাহার সকল দুঃখ দূর করিতেন। বাহিরের শূন্যতা সত্ত্বেও ভিতরের মাধুর্যে তাহার হৃদয় দিনে দিনে পূর্ণ হইয়া উঠিতেছিল। জননী শ্যামাসুন্দরী কন্যাকে জয়রামবাটি লইয়া গিয়া কাছে রাখিতে চাহিয়াছিলেন, কিন্তু মা কয়েকদিন মাত্র থাকিয়া চলিয়া আসেন। ত্যাগী সন্তানেরাও তখন শ্রীরামকৃষ্ণের অদর্শনে ও বৈরাগ্যবশত নানা তীর্থে তপস্যায় রত। তাহারাও কেহ জানিতেন না মায়ের কিভাবে দিন কাটিতেছে। গৃহস্থ ভক্তেরা তাহাকে শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী বলিয়া ভক্তি করিলেও তাহার সেবাভার গ্রহণ করিবার কথা কাহারও মনে উদিত হয় নাই। তাহাদের অনেকে তখনও তাহাকে মা বলিয়া চিনেন নাই। ত্যাগী সন্তানেরা লোকমুখে যখন মায়ের অবস্থার কথা শুনিলেন, তখনই তাহারা তাহাকে কলিকাতায় বা উহার কাছাকাছি কোথাও আনিয়া রাখিবার জন্য তৎপর হইলেন। যোগীন বা যোগানন্দ স্বামী প্রধান উদ্যোগী হইয়া মায়ের সেবায় আত্মনিয়োগ করেন। সংঘ জননী। অল্পদিনের জন্য কলিকাতায় থাকিলে এই সময় মা বলরাম বসুর অথবা কথামৃত প্রণেতা মাস্টার মশায়ের বাটিতে থাকিতেন। বেশি দিন থাকিলে কলিকাতায় বা নিকটে কোথাও গঙ্গা তীরে বাটি ভাড়া করা হইত। সঙ্গে স্বামী যোগানন্দ, যোগিনমা বা গোলাপমা কেহ না কেহ থাকিতেন। প্রায় 8 মাস কামার পুকুরে কাটাইয়া মা বলরামবাবুর বাটিতে আসিয়া উঠিলেন। এইখানে ছাদে ধ্যানকালে একদিন তাহার যে আনন্দময় অনুভূতি হয় তাহার সখী স্বরূপা যোগিনমার কাছে ব্যক্ত করেন। দেখলাম যেন কত দূরে চলে গেছি, সকলেই আমাকে ভালোবাসছে, কি রূপ আমার, ঠাকুরও রয়েছেন, সকলে কি যত্নে আমাকে তাঁর পাশে বসিয়ে দিলে, কি আনন্দ হচ্ছিল সে আর ভাষায় বলিতে পারি না। যখন মন নেমে এলো দেখলাম শরীরটা পড়ে রয়েছে, ভাবছি কি করে ওটার ভেতর ঢুকব। খানিক পরে শরীরে চেতনা ফিরে এলো। শ্রীরামকৃষ্ণের আজ্ঞানুযায়ী শ্রী শ্রী মা এই সময় গয়াধামে শ্বশ্রু ঠাকুরাণী চন্দ্রাদেবীর পিণ্ডদান করিতে যান। গয়ার অনতি দূরবর্তী বোধগয়ায় একটি সুন্দর মঠ ও সেখানকার ভালো ব্যবস্থা দেখিয়া তিনি ঠাকুরের কাছে কাঁদিয়া কাঁদিয়া বলেন, আমার ছেলেদের জন্য অমনি একটি স্থান করে দাও, তাহলে অন্যভাবে আশ্রয়াভাবে তাদের কষ্ট পেতে হবে না। গয়া হইতে ফিরিয়া মা কলিকাতার অপর পার বেলুড়ে গঙ্গার ধারে নীলাম্বর বাবুর বাটিতে প্রায় 6 মাস কঠোর তপস্যায় কাটান। এইখানে একদিন দুইজন সঙ্গিনী সহ তিনি ধ্যানে বসিয়াছেন। ধ্যান ভঙ্গ হইলে সঙ্গিনীরা দেখেন মা গভীর ধ্যানে নিমগ্না, পাষাণ প্রতিমার মতো নিশ্চল। বহুক্ষণ পরে ধ্যান শেষে মা বলিতেছেন, ও যোগিন, আমার হাত কই, আমার পা কই? সম্পূর্ণ দেহজ্ঞান রহিত এই উচ্চতম সমাধির পরেও দিন কতক নানা বর্ণে জ্যোতির মধ্যে তাহার চিত্ত লীন হইয়া যাইত এবং মনও সর্বদা অন্তর্মুখ থাকিত।
কিছুদিন পরে মা গোলাপ মা, যোগিন মা, লক্ষ্মী দিদি ও কয়েকজন অন্তরঙ্গ ত্যাগী ভক্তসহ পুরীধামে যান। পুরী মন্দিরের পাণ্ডা গোবিন্দ সিংহারী মায়ের কথা পূর্বেই শুনিয়াছিলেন। তিনি মাকে পালকিতে করিয়া মন্দিরে লইয়া যাইতে চাহিলে মা বলিলেন, না বাবা, আমি দিনহীন কাঙালিনীর মতো তাকে দর্শন করতে যাব। শ্রীরামকৃষ্ণ কখনো জগন্নাথ দর্শনে আসেন নাই এই কথা স্মরণ করিয়া মা তাহার ফটো আঁচলে ঢাকা দিয়া মন্দিরে লইয়া যান এবং পরম প্রীতিভরে তাহাকে জগন্নাথ দর্শন করান। মা বলিতেন, ছায়া কায়া সমান। সকালেও সন্ধ্যায় প্রভুকে দর্শন করিয়া লক্ষ্মীর মন্দিরে মা অনেকক্ষণ ধ্যানমগ্না থাকিতেন। এইভাবে পুরীতে চার মাস কাটাইয়া কলিকাতা ফিরিয়া মা আটপুর তারকেশ্বর হইয়া কামারপুকুরে যান। প্রায় এক বৎসর পরে কলিকাতায় আসিয়া তিনি মাস্টার মহাশয়ের ভবনে উঠেন। তখন ভক্ত বলরাম বসুর খুব অসুখ চলিতেছে। সে সময় নিকটে থাকিবার জন্য মা তাহার ভবনে আসিলেন। কয়েকদিন পরই শ্রী শ্রী মায়ের চরণপদ্ম দেখিতে দেখিতে বলরাম পুণ্যলোকে চলিয়া গেলেন। শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে কিছুকাল কাটাইয়া মা আবার বেলুড়ের নিকট ঘুষুরিতে তপস্যায় মগ্ন হন। এই স্থান হইতেই নরেন্দ্রনাথ তাহার আশীর্বাদ লইয়া পরিব্রাজক বেশে বাহির হইয়া যান। শ্রীরামকৃষ্ণের বার্তা বহন করিয়া আমেরিকা যাইবার প্রাককালেও স্বামীজি মাদ্রাজ হইতে মায়ের আশীর্বাদ প্রার্থনা করিয়া পত্র দেন। বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে থাকাকালেই একদিন মায়ের দর্শন হয়। শ্রীরামকৃষ্ণ ঘাটে সিঁড়ি দিয়া নামিতে নামিতে গঙ্গায় মিশিয়া গেলেন, আর নরেন্দ্র সেই জল জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলিয়া চারিদিকে ছিটাইয়া দিতেছেন। অমনি অগণিত নরনারী জ্ঞান ভক্তি মুক্তি লাভ করিয়া ধন্য হইয়া যাইতেছে। মা নরেন্দ্রের জীবনের মহৎ ব্রত বুঝিলেন, আর দেখিলেন ঠাকুর তাঁহার হাত ধরিয়া রহিয়াছেন। স্নেহশীলা জননী প্রিয়তম পুত্রকে বিপদ সংকুল বিদেশ যাত্রায় অনুমতি দিলেন এবং অজস্র আশীর্বাদ সহ তাহার বিজয় কামনা করিলেন। স্বামীজিও পরবর্তীকালে বলিয়াছেন, মায়ের আশীর্বাদেই এক লাফে হনুমানের মতো সাগর ডিঙিয়েছি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণের অধিক। শ্রীরামকৃষ্ণ শক্তি স্বরূপা সংঘজননী সকলের অলক্ষ্যে সর্বদা সন্তানদের কল্যাণ ধ্যানে নিমগ্ন থাকিতেন। এত তপস্যা ও দর্শনাদির পরেও মায়ের বিরহ বেদনা দূর হইল না। মাঝে মাঝে যেন কিসের অভাবে মনটা হু হু করিয়া উঠিত। এই সময় মা একটি সৌম সন্ন্যাসী মূর্তিকে তাঁহার কাছে কাছে ছায়ার মতো ঘুরিতে দেখিতেন। একদিন সন্ন্যাসী বলেন, পঞ্চতপা কর, শান্তি পাইবে। বৈশাখের প্রখর সূর্য মাথার উপর রাখিয়া ও চারিদিকে চারিটি অগ্নিকুণ্ড জ্বালিয়া যোগিন মার সঙ্গে মা উদয়াস্ত জপ করিতে থাকেন। পাঁচ দিন এইরূপ করার পর মহাব্রত পূর্ণ হইলে মায়ের হৃদয় শান্তিতে ভরিয়া উঠিল। শরীরের রং কিন্তু তামার মতো হইয়া যায়। পঞ্চতপা কেন করিয়াছিলেন কেহ এই প্রশ্ন করিলে মা বলিতেন, পার্বতীও পঞ্চতপা করেছিলেন শিবের জন্য। বলরাম বসুজায়া কৃষ্ণভাবিনী রোগে শোকে জর্জরিত হইয়া স্থান পরিবর্তনের জন্য বিহারের কৈলোয়ারে যান। মাও এই দুঃসময় তাহার সঙ্গে দুই মাস থাকিয়া তাহার মনে শান্তি দেন। কৃষ্ণভাবিনী বাবুরামের ভগিনী। তাহাদের মাতা হুগলি জেলার অন্তঃপাতী স্বগ্রাম আটপুরে দুর্গোৎসবে নিমন্ত্রণ করায় গোলাপ মা ও যোগিন মাকে লইয়া মা তথায় গমন করেন। পূজার পর জননী ও ভ্রাতাদের লইয়া মা কাশী হইয়া আবার বৃন্দাবনে যান এবং তিন মাস খুব আনন্দে কাটান। ফিরিবার কালে একটি বালগোপাল মূর্তি কিনিয়া আনেন। কয়েকদিন পরে মা স্বপ্নে দেখেন গোপাল বলিতেছে, তুমি আমায় এনে ফেলে রেখেছ, খেতে দাওনি, পুজো করনি। তুমি পুজো না করলে আমাকে কেউ পুজো করবে না। পরদিনই মা সযত্নে গোপালকে পূজা করিয়া ও খাওয়াইয়া ঠাকুরের পাশে রাখিয়া দিলেন। শ্রীরামকৃষ্ণ অপ্রকট হইবার পর ১২ বছর কাটিয়া গিয়াছে।
বরাহনগর হইতে মঠ এখন আলমবাজারে স্থানান্তরিত। নরেন্দ্র বা স্বামী বিবেকানন্দ প্রাচ্য ও প্রতীচ্যে শ্রীরামকৃষ্ণের মহাবাণী ঘোষণান্তে দেশে ফিরিয়া বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মঠের পত্তন করিলেন। শ্যামা পূজার দিন মঠে মাকে আনিয়া স্বামীজি ও তাঁহার গুরু ভাতৃগণ মঠে নূতন জমির চারিদিকে মাকে লইয়া ঘুরিয়া তাঁহার পাদস্পর্শে উহা পবিত্র করিয়া লইলেন। সংঘের ও মঠের কল্যাণার্থে ওই দিন সংঘজননী নিজে শ্রী শ্রী ঠাকুরের পূজা করেন। ওই দিনই অপরাহ্নে মাকে লইয়া গিয়া সিস্টার নিবেদিতা বাগবাজারের বসুপাড়ায় তাঁহার বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এই সময় মা উত্তর কলকাতায় বসুপাড়াতেই একটি ভাড়াটিয়া বাটিতে থাকিতেন। স্বামী যোগানন্দ সঙ্গে থাকিয়া তাঁহার সেবা শুশ্রূষা করিতেন। মায়ের তৃপ্তি সাধন করাই ছিল তাঁহার সাধন ভজন। সর্বত্র যাতায়াতের পথে মায়ের সঙ্গে সঙ্গে থাকিতেন। কিছু পয়সা পাইলে সঞ্চয় করিয়া রাখিতেন, বলিতেন মায়ের তীর্থ দর্শনে লাগবে। কাশীধামে একবার কিছুদিনের জন্য কৃচ্ছ সাধন করিয়া তাঁহার শরীর ভাঙিয়া যায়। কলিকাতায় ফিরিবার পর বসুপাড়ার বাড়িতে যখন তাঁহার অসুখ বাড়িত, মা বসিয়া বসিয়া কাঁদিতেন, বলিতেন যোগিনীর মতো আমায় কেউ ভালোবাসে না। সেই যোগিন মায়ের চরণে দৃষ্টি নিবদ্ধ রাখিয়া সাধনোচিত ধামে চলিয়া গেলেন। যোগানন্দের পর শরৎ বা স্বামী শারদানন্দ মায়ের সেবাভার গ্রহণ করিলেন। মধ্যে কিছুদিন ত্রিগুণাতীতানন্দ মায়ের দেখাশোনা করেন। স্বামীজি মঠে প্রতিমা আনিয়া দুর্গোৎসবের উদ্যোগ করিতেছেন। মঠ আনন্দে ভরিয়া উঠিতেছে। সেই আনন্দ কানায় কানায় পূর্ণ করিবার জন্য সাক্ষাৎ আনন্দময়ীকে আহ্বান করিয়া আনা হইল। মঠের পাশেই একটি উদ্যান ভবনে মা আসিয়া উঠিলেন। তাহারই নামে জগৎ কল্যাণে একটি মহাপূজার সংকল্প হইল। স্বামীজি প্রমুখ শ্রী রামকৃষ্ণ সন্তানেরা মাকে কি চক্ষে দেখিতেন, কতখানি ভক্তি করিতেন, তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। নূতন কিছু করিতে গেলে মায়ের অনুমতি আগে প্রয়োজন। কাজকর্মে এমনকি আধ্যাত্মিক তত্ত্ব ও সাধন সম্বন্ধে সংশয় উপস্থিত হইলে মায়ের সিদ্ধান্তই শেষ কথা বলিয়া সকলে মাথা পাতিয়া লইতেন। সেই পবিত্রতা স্বরূপিণীর কাছে আসিবার সময় তাহারা করজোড়ে গম্ভীরভাবে আসিতেন, সাষ্টাঙ্গ প্রণিপাত করিয়া ধীরে ধীরে চলিয়া যাইতেন। শ্রী শ্রী মাকে স্বামীজি জীবন্ত জগৎজননী বলিয়াই মনে করিতেন এবং কলিকাতায় মায়ের একটি স্থায়ী আবাসের জন্য তিনি বড় ব্যাকুল ছিলেন। গুরুভ্রাতাদের লিখিতেন, জ্যান্ত দুর্গামাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি হাঁফ ছেড়ে বাঁচব। ঘটনাচক্রে স্বামীজির জীবৎকালে ইহা সম্ভব হয় নাই। স্বামী শারদানন্দ মায়ের সেবাভার গ্রহণ করিয়া আপ্রাণ চেষ্টা করিতে লাগিলেন যাহাতে কলিকাতায় মায়ের একটু নিজস্ব থাকিবার স্থান হয়।